হ্যালো বন্ধুরা, আমি পৌলমি অ্যান্ড ওয়েলকাম টু পৌলমির সংসার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সন্ধ্যের পর থেকে বাইরে হালকা হালকা একটা শিশিরনি ভাব আছে, মানে শীত যে আসছে সেটা বোঝা যাচ্ছে। আর এখন বাজে সন্ধে 8টা বেজে গেছে, তো আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো শীত বললে আমাদের সবার আগে কি মনে পড়ে বলুন তো? শীতের অনেক কিছু স্পেশাল আছে, তো আজকে যে স্পেশাল জিনিসটার কথা আমি বলছি, শীত মানে পিকনিক বা ফিস্ট। তো আজকে সেই রকমই একটা ব্যাপার, হঠাৎ করেই আমাদের তিন চারটে ফ্যামিলি তোড়জোড় শুরু করেছি যে আজকে একটা ফিস্ট করব। এবং কিছু নয়, মানে কোনো হাইফাই লেভেলের ফিস্ট এটা নয়, বাড়ি থেকে চাল, বাড়ি থেকে আলু পেঁয়াজ এই রকম দিয়ে সেই ছোটোবেলা যেরকমভাবে আমরা ফিস্ট করতাম ঠিক সেই রকমভাবে আজকের ফিস্টটা আমাদের হচ্ছে। শুধুমাত্র ঝোল ভাত, মাংসের ঝোল ভাতের ফিস্ট হচ্ছে এবং যে যার বাড়ি থেকে চাল আলু পেঁয়াজ এগুলো দিয়েই ফিস্টটা হচ্ছে। তো এখন আমি ওখানে যাব, ওখানে অলরেডি রান্না এতক্ষণে হয়ে গেছে, বিকেলে গেছিলাম কিন্তু তখনের ভিডিও আর করা হয়নি, সন্ধ্যেবেলা যে গেছিলাম। তো এখন যাচ্ছি, এখন গিয়ে সবাই কি করছে আপনাদেরকেও দেখাই। চলুন। কি হলো মামা, মারবো তো কেন? কি আমাদের মাংস রান্না হয়ে গেছে, আমি একদম শেষে এসেছি। মিঠু বৌদি রান্না করছে, মিঠু বৌদি আমাদের রান্না স্পেশাল বৌদি, রান্না নিয়ে কিছু একটু বলে দাও। বলে আমি রান্না করতে ভালোবাসি, বলো রান্না করতে ভালোবাসি। আলো রানী এই যে বোতল নিয়ে বোতল ভরতে যাচ্ছে, ফিস্টে বোতল ভরার দায়িত্ব আলো রানীর উপরে পড়ছে। আর মিঠু বৌদি রান্না করে ক্লান্ত হয়ে গেছে, চোখ টোক ঢুকে ফ্যানের তলায় বসে গেছে। এবার সব মাইমা, এদিকেও একজন মাইমা, ওদিকে বাবি, বাবির মুখ ঢাকা বার, এটা খাবার প্যাক হবে বাবা মার জন্য। এবার রান্না করে সব গল্প করবে, গল্পের আসর বসবে। আর কুচু দেখুন স্কুলে কোলে শুয়ে গেছে। কার হ্যাপি বার্থডে বাবা, কার হ্যাপি বার্থডে? ময়ূর দাদার হ্যাপি বার্থডে কি সারা বছর ধরে চলছে? আজকে শুধু ঝোল ভাতের ফিস্ট, মিঠু বৌদির হাতের ঝোল, পুরো লাল লাল ঝোল হয়েছে চিকেনের। তুমি কি করছো? আমাদের খাওয়ার পঙ্গত পড়ছে, সবাই একসাথে বসে যাব। কুচু আগে বসে গেছে, এই বস খেতে বস খেতে বস, সবাই একসাথে বসবো। ভাত পড়ে গেছে আমাদের, চুপাতেও ভাত পড়ে গেছে। তুমি ভাত খাচ্ছ? একটু ভাত খাও। মাইমার পায়ের যন্ত্রণা হচ্ছে, মাইমা পা মিলে খেতে বসছে। আলো রানী আমাকে চাটি দাও, কুচু বলছে। আমাকে মাংস দাও বাবা, মা ও খেতে পারবে না বৌদি। আলো মাংস খেতে খেতে কেঁদে ফেলছে, তার এত ঝাল লাগছে, মাংস ধুয়ে খাচ্ছে আলো, আর বেটু পুরো মুখে মাখছে। আর কুচু গ্লাসের মধ্যে সব ভাত চাটনি ডুবাচ্ছে। ওই চাটনিটা ডুবেছো তুমি? আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে এসে দেখুন কুচু ঘুমিয়ে গেছে, বেটুও ঘুমিয়ে গেছে। তো আমার এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো আমাদের ভিডিওগুলো
যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দেবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, টাটা বাই।